অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা শিক্ষা সংক্রান্ত মেসেজ নিয়ে চলে আসলাম। তো শিক্ষা সংক্রান্ত মেসেজটি অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। তা হলো যে এখন পর্যন্ত কিন্তু আমাদের ভিতরে কনফিউশন আছে যে আমাদের যে ছোট্ট ভাই বোনরা যারা এসএসসি এসএসসি পরীক্ষা দিবে তাদের অ্যাকচুয়ালি বিকল্পটা কী হবে, কিংবা তাদেরকে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, কীভাবে তাদেরকে মূল্যায়ন করা হবে, এটা নিয়ে প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলতেছে। বাট এইটা নিয়ে একটা জাস্ট মেসেজ পেলাম এই মাত্র দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। এখানে তারা যেটি বলছে এসএসসি এসএসসি নিয়ে কয়েক বিকল্প, মানে বেশ কিছু বিকল্প চিন্তা করছে, আছে এমসিকিউ নম্বর কমানোর চিন্তাও, অর্থাৎ এমসিকিউ নম্বর কমাই দিতে পারে, এই ধরনের চিন্তাও কিন্তু এখানে করা হচ্ছে। তো এইটা নিয়েই এখন জাস্ট আমি আপনাদের সাথে বেসিকগুলো ডিসকাস করতেছি, বেসিক না মোটামুটি সবই বলবো। তারপর আপনারা চাইলে কিন্তু মেসেজটা নিজে থেকে পড়ে নিতে পারেন। এই মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের একদম লাস্টে দিয়ে দিব, নো প্রবলেম। তো এখন জাস্ট আমি যেটি বলতেছি তা হলো, তারা যেটি বলছে আমি সেটাই বলি, তাহলে যে চলতি বছর এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের কোনোভাবেই অটোপাস দিতে চাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ফল দিতে চায় মন্ত্রণালয়, তবে শেষ পর্যন্ত যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তখন বিকল্প পন্থায় মূল্যায়ন করা হবে। এজন্য দাবি বুয়েট সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করতে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবগুলো খসড়া আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়গুলো যাচাই বাছাই শেষ করে চূড়ান্তভাবে অনুমোদন দেবে। এরপর সংবাদ সম্মেলনে একটি আনুষ্ঠানিকভাবে জানানো, মানে জানাবেন ডাক্তার আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তার সূত্র জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ আহ্বায়ক করে গড়া 11 সদস্য কমিটি মৌখিকভাবে কিছু প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে লিখিত পরীক্ষা বাদ দিয়ে কেবল এমসিকিউ প্রশ্নের পরীক্ষা নেওয়া, আরেকটি প্রস্তাব দিয়েছে বিষয় নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া, এক্ষেত্রে 200 নম্বরের বিষয়গুলোতে 100 নম্বর করা হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আমরা ঘোষিত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদী, শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করতে চাই, কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না। তবে শেষ পর্যন্ত পরীক্ষা নিতে নাই পারি তাহলে বিকল্প মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করলেই ফল দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করতে চাই, এর জন্য যতগুলো বিকল্প আছে সবগুলো নিয়েই আলোচনা চলছে, যে বিকল্পটি আমাদের জন্য উপযোগী সেটি বাস্তবায়ন করা হবে, এটি শীঘ্রই শিক্ষার্থী এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এখানে যে বিকল্প পদ মানে যে চিন্তাটা নিয়ে তারা এখানে একটা কমিটি গঠন করছে 11 সদস্যের, তারা কিন্তু প্রতিনিয়ত জাস্ট বিভিন্নভাবে রিসার্চ করতেছে যে অ্যাকচুয়ালি কীভাবে এই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা যায়। বাট তারা কিন্তু এখন পর্যন্ত আশাবাদী যে শেষ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত তারা আশায় থাকবে যে তাদের পরীক্ষাটা নেওয়ার জন্য, শেষ পর্যন্ত যদি দিন নিতে নাই পারে তখন আর কিছু করার নেই, তাদেরকে বিকল্পভাবে মূল্যায়ন করবে। কিন্তু সেই মূল্যায়নটা কী এখন পর্যন্ত সেটা কিন্তু প্রক্রিয়াধীন এবং চলমান। বাট একটা বিষয় যেটা তারা এখানে কী করলো যে এখানে হতে পারে সাবজেক্ট কমিয়ে দিবে, কিংবা লিখিত পরীক্ষা দিবে না, এমসিকিউ থাকবে এবং নম্বর কমিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। দেখা গেলো যেসব 200 নম্বরের বিষয়গুলোকে 100 নম্বর, এইরকম বিষয়টা। এই যে পয়েন্টগুলো তারা যেটা আবিষ্কার করছে আমি বলবো অবশ্যই ভালো কাজ করছে, কারণ সময় উপযোগী, সময় যেদিকে গড়ায় স্রোত যেদিকে গড়ায়, কিছু কিছু বলার নেই করারও নেই। তো বন্ধুরা আর কি, এখনকার মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।